আর এরপরে সবচেয়ে জঘন্য বিষয় যেটি ইতিহাস বিকৃতির চাইতেও মারাত্মক সেটি হলো যে পর্দাকে রীতিমতো একটা অপরাধমূলক কর্মকাণ্ড বোরকা পরাটা একটা দোষের ব্যাপার একটা ন্যাক্কারজনক ব্যাপার এমন একটা বিষয়ে এটাকে দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে কিভাবে আপনি দেখুন এখানে এখানে পাঁচটা গল্প উল্লেখ করা হয়েছে এই গল্পগুলোর সাথে বাস্তবতার কোনো মিল যদি এগুলো দেখানো হয়েছে 100 বছর আগের চিত্র তারপরে অনেক বাবাজিরা এখানে বেঁচে আছেন যারা অনেক সিনিয়র বয়সে অনেক বেশি আপনারা যারা 80 90 বছর বয়সে আপনারা আপনাদের 10 12 বছর বয়সে এরকম কোনো দৃশ্য দেখেছেন কিনা আমি জানি না যদি থাকে তাহলে সেটা কালে ভদ্রে কখনো কোথাও বিচ্ছিন্ন কোনো ঘটনায় ঘটে থাকতে পারে কিন্তু সেটাকে বইয়ে এমন ভাবে উপস্থাপন করা হয়েছে যেন তখনকার পুরো সমাজটা এমন ছিল মুসলমানদেরকে হেও করার জন্য এরকম ঘৃণ্য পাঁচটি গল্প সেখানে তুলে ধরা হয়েছে এই গল্পগুলো এর মধ্যে থেকে এক নম্বর গল্প হলো শুনেন এক বাড়িতে আগুন লেগেছিল গৃহিণী বুদ্ধি করে তাড়াতাড়ি সব গয়না একটা বাক্স ভরে ঘরের বাইরে বের হলেন দরজায় এসে দেখলেন একদল পুরুষ আগুন নেভানোর চেষ্টা করছে তিনি তাদের সামনে বের না হয়ে আবার ঘরের ভিতরে গিয়ে খাটের নিচে বসলেন সে অবস্থায় পুড়ে মরলেন তবু পুরুষের সামনে বের হলেন না কি বুঝলেন একজন মুসলমান নারী তিনি পর্দা করছেন বাড়িতে আগুন লাগছে তিনি বের হতে গিয়ে দেখলেন পুরুষরা আগুন নেভাচ্ছে সেজন্য নাকি ওই নারী খাটের নিচে ঢুকে গেছে পুরুষ যেহেতু আগুন নেভাচ্ছে সেজন্য তিনি আর বের হন নাই তার পর্দার খেলাফ হবে মনে করে ইসলাম কি এরকম কিছু বলে জীবন বাঁচাবার যদি প্রয়োজন হয় মরে যাবে তবুও ঘর থেকে বের হবে না আগুনে পুড়ে মরবে এরকম কোন শিক্ষা ইসলাম দিয়েছে দেয় নাই এবং এ শিক্ষা কোনো মুসলমান ধারণ করতে পারেও না এগুলো কল্পনা প্রসূত গল্প অহেতুক মিথ্যাচার যদি এগুলোকে এরকম কোনো ঘটনা যদি পৃথিবীর কোনো জায়গায় ঘটেও তাহলে সে বিচ্ছিন্ন ঘটনা কারোর ব্যক্তিগত বিভ্রান্তিকে এটাকে উল্লেখ করে রীতিমতো পর্দাকে আসামির কাঠগড়া দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে মোহতরম হাজরিন একইভাবে উল্লেখ করা হচ্ছে এক ভদ্র মহিলা ট্রেন বদলের সময় বোরকা জড়িয়ে ট্রেন আর প্ল্যাটফর্মের মাঝখানে পড়ে গেলেন স্টেশনে সে সময় তার গৃহপরিচারিকা ছাড়া আর কেউ নারী কোনো নারী ছিলেন না স্টেশনে কুলিরা তাকে তোলার জন্য এগিয়ে এলেন কিন্তু গৃহপরিচারিকা বললেন খবরদার কেউ বিবি সাহেবের গায়ে হাত দিও না কিন্তু সে একা অনেক টানাটানি করেও কিছুতে তাকে তুলতে পারলো না প্রায় আধা ঘন্টা অপেক্ষা করার পর ট্রেন ছেড়ে দিল ট্রেনের চাকার তলা পিষে তার দেহ ছিন্ন ভিন্ন হয়ে গেল চিন্তা করেন এ ধরনের কোনো ঘটনা ঘটা সম্ভব একজন নারী ট্রেনের ওখানে পড়ে আধা ঘন্টা ধরে বসে আছেন কেউ তাকে ট্রেনে তুললো না তিনিও উঠলেন না অন্য কুলি পুরুষরা তাকে বাঁচাবার জন্য আসছে তার গৃহপরিচারিকা কাজের লোক বললেন না তাকে টানবেন না তার গায়ে হাত দিবেন না জীবন চলে যাবে তখনও গায়ে হাত দিয়েও তাকে রক্ষা করার প্রয়োজন হলে সেটাও করবে না হাত ধরেও তাকে উঠাবে না এই শিক্ষা ইসলাম দিয়েছে আর এই যে বোরকা পেঁচিয়ে তিনি পড়ে গেলেন কাপড় জড়িয়ে তিনি পড়ে গেলেন এ ভদ্র মহিলার গায়ে কোনো ভদ্র মহিলা যদি শাড়ি পরে থাকে বোরকা না পরে তাহলে শাড়িতে পেঁচিয়ে দুর্ঘটনা ঘটতে পারে কি পারে না অন্যায় পেঁচিয়ে দুর্ঘটনা করতে পারে কি পারে না তাহলে এখানে বোরকাকে আসামির কাঠগড়া দাঁড় করানো হচ্ছে কেন পর্দার প্রতি বিদ্বেষী করে তুলবার জন্য ঠিক না বেঠিক আমাদের সন্তানদেরকে পর্দা বিদ্বেষী করে তুলবার জন্য অত্যন্ত নিকৃষ্ট ভাবে এই ঘটনা এখানে অপ্রাসঙ্গিকভাবে আনা হয়েছে এরপরে দেখুন পরের গল্প হলো একজন ডাক্তার গিয়েছেন রোগী দেখতে ভদ্র মহিলার নিয়মই না হয়েছে তিনি ছিলেন পর্দার আড়ালে ডাক্তার বললেন স্টেথিস্কোপ লাগিয়ে ফুসফুসের অবস্থা দেখতে হবে আমি পিঠের দিক থেকে দেখে নিব কিন্তু ডাক্তারকে বলা হলো স্টেথিস্কোপের নল গৃহপরিচারিকার হাতে দিন তিনি যেখানে যেখানে বলবেন পরিচারিকা সেখানে নল রাখবে তিনি পিঠে রাখবে বলে স্টেথিস্কোপের নলকে পর্দার ওপারে পাঠালেন অনেকক্ষণ পরও কোনো শব্দ শুনতে না পেয়ে পর্দা একটু সরিয়ে দেখলেন নলটা কোমরে রাখা আছে তিনি বিরক্ত হয়ে ফিরে এলেন বুঝতে পারছেন ঘটনা ভদ্র মহিলার নিউমোনিয়া হয়েছে চেক আপ করার জন্য পিঠে যন্ত্র রেখে কানে আওয়াজ শুনবেন ডাক্তার তো এইটা ডাক্তারকে রাখতে দেওয়া হয় না বলছে আপনি দেন আমরা রাখি তারা রাখতে গিয়ে পিঠে না রেখে কোমরে রাখছে ডাক্তার বলছে পিঠে রাখতে তারা রাখছে কোমরে মানুষ এত বেকুব দুনিয়াতে আছে পিঠ আর কোমরের পার্থক্য মানুষ করতে পারে না পিঠে রাখতে বলেছে তারা নাকি কোমরে রাখছে তাহলে একজন মহিলা পর্দা করতে চায় পর্দা করতে গিয়ে তিনি ট্রিটমেন্ট করাতে পারে কি পারে না যদি কোনো মহিলা ডাক্তার না থাকে পুরুষ ডাক্তারের শরণাপন্ন হওয়ার সুযোগ ইসলামে আছে না নাই তাহলে
এই ধরনের ঘটনা উল্লেখ করে অবান্তর গল্প উল্লেখ করে ওই যে পর্দানশীল মহিলাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে মোহতরম হাজরিন এরপরে গল্প শুনেন জমিদার পরিবারের 20-25টা মোটা মোটা কাপড়ের বোরকা পরা খুব ভালো করে শুনেন জমিদার পরিবারের 20-25টা মোটা মোটা কাপড়ের বোরকা পরা নারী হজে যাবার পথে কলকাতা স্টেশনে এলেন তাদের স্টেশনে ওয়েটিং রুমে বসালে লোকে দেখতে পাবে তাই প্ল্যাটফর্মে উপর করে বসিয়ে মস্ত ভারী শতরঞ্জি দিয়ে ঢেকে দেয়া হলো পর্দানশীল মহিলা ওয়েটিং রুমে তারা বোরকা পরা আছে সেখানে তারা থাকলে পুরুষের সামনে থাকবে পর্দার খেলাফ হবে যদি বোরকা পরা থাকে কাপড় দিয়ে তার সৌন্দর্য ঢাকা থাকে পর্দা করা থাকে তাহলে পুরুষ অন্য পাশে তিনি আরেক পাশে বসলে পর্দার খেলাফ হবে কিন্তু তাদেরকে সেখানে না বসিয়ে তারা আবার জমিদার পরিবারের মেয়ে তাদেরকে নাকি স্টেশনের ওয়েটিং রুমে না বসিয়ে প্ল্যাটফর্মে নিচে সেখানে উপর করে নাকি তাদেরকে বসানো হয়েছে এবং তাদের উপরে আপনার শতরঞ্জি দিয়ে তাদেরকে ঢেকে দেওয়া হয়েছে তাদের সঙ্গে থাকা হাজি সাহেব একটু দূরে দাঁড়িয়ে পাহারা দিতে লাগলেন তারা এই অবস্থায় কয়েক ঘন্টা থাকার পর কয়েক ঘন্টা এভাবে থাকার পর ট্রেন আসার সময় হলো রেলের একজন কর্মচারী তার আসবাবপত্র সরিয়ে নিতে বললেন হাজি সাহেব বললেন ওই সব আসবাব না বাড়ির মেয়েরা কর্মচারীটি আবারও একটি বস্তায় লাথি দিয়ে ওগুলো সরাতে বললেন ভেতরে থাকা মেয়েরা লাথি খেয়েও টু শব্দ করেনি বুঝতে পারছেন কিছু পর্দানশীল নারীদের উপর করে রাখা হয়েছে ওইটাকে বস্তা মনে করে ওই কুলি বা ট্রেনের কর্মচারী নাকি ওই মহিলাদেরকে লাথি দিয়েছে এবং সেটা খেয়েও তারা সেখান থেকে নড়ে নেই মানে একজন পর্দানশীল নারীকে কতভাবে হেয় করা যায় কতভাবে নিকৃষ্টভাবে উপস্থাপন করা যায় এর চেয়ে ঘৃণ্য আর কোনো উপায় আছে কিনা আমি জানি না মোহতরম হাজরিন এরপরে গল্প শুনেন একবার এক লেডিস কনফারেন্স উপলক্ষে রোকেয়া আলিগড় গিয়েছিলেন অর্থাৎ বেগম রোকেয়ার কথা বলা হচ্ছে সেখানে এক ভদ্র মহিলার বোরকার প্রশংসা করায় তিনি বোরকা সম্পর্কে নিজের জীবনের কিছু অভিজ্ঞতার গল্প বললেন একবার এক বাঙালি ভদ্রলোকের বাড়িতে বিয়ের নিমন্ত্রণে গিয়েছিলেন সেখানকার ছেলেমেয়েরা তাকে বোরকা সহ দেখে ভয়ে চিৎকার করে পালিয়েছিলেন তিনি একবার কলকাতায় এসে আরো কয়েকজন বোরকা পরা নারীর সঙ্গে খোলা মোটর গাড়িতে পথে বের হয়েছিলেন কলকাতার পথের ছেলেরাও তাদের ভূত মনে করে ছুটে পালিয়েছে পর্দা পরা মেয়েদেরকে কিসের মতো লাগে বলছে এবং ভূতের মতো দেখে পালিয়েছে মোহতরম হাজরিন এইভাবে বোরকাকে পর্দাকে হীন ঘৃণ্য ভাবে ন্যাক্কারজনক ভাবে এই সমস্ত অপ্রাসঙ্গিক অবান্তর গল্পের মাধ্যমে আমাদের কোমলমতি শিশুদেরকে শেখানো হচ্ছে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে এগুলো কোনো মুসলমান সহ্য করতে পারে কোনো মুসলমানের কাছে এগুলো সহনীয় বিষয়